এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদেশে কম্পিটিশনে যাবে ইনশাআল্লাহ আগের তুলনায় নব্বই দশক থেকে এখন যদি আমরা বিবেচনা করি তাহলে আমি বলবো যে এখন আমরা অনেক আগেই গেছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে হাফেজরা এখন অংশগ্রহণ করেছে অসংখ্য প্রতিভা আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতিগুলো আমরা বের করে আগামীর দিনগুলোতে যেন আরও সুন্দর ফের এই কম্পিটিশনটা আমার কাছে একটু অন্যতম মনে হয়েছে ফাউন্ডেশনের একজন সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে এই কমিটির সকলে আপ্রাণ চেষ্টা করেছে যেন এটা স্বচ্ছতার সাথে সুন্দরভাবে সম্পূর্ণ হয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার আছেন জাগরণ টিভার সাথে আছে আমি জুবাই আজকে আমরা আসছি আশুলিয়া যেখানে জাতীয় হিজুল কোরআন ফাউন্ডেশন করতে আয়োজিত ফাইনাল রাউন্ডের আয়োজন করা হয়েছিল আমরা যারা এই আয়োজনের সাথে জড়িত সকলের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক আমরা এখন কথা শুনবো যিনি আজকের প্রতিযোগিতায় বিচারের দায়িত্ব পালন করছেন আমাদের বাংলাদেশের একজন আইকন আমাদের সকলের প্রিয় শায়ক হাফেজ আবুল হোসেন মত আজকের প্রোগ্রাম নিয়ে যদি কিছু বলতে এত প্রোগ্রাম দেশে বিদেশে করি আমাদের কাছে এত ভালো লেগেছে আল্লাহ পাক এই অনুষ্ঠানকে ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করো আমি আশা করি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদেশে কম্পিটিশন যাবে ইনশাল পালন করছেন আমাদের বাংলাদেশের আরেকজন আইকন যিনি এটিএন বাংলার নিয়মিত কারী আমাদের সকলের প্রিয় হাফেজ হাফেজকারী এ কে এম ফিরুজ মোতারাম আজকের প্রোগ্রামে যদি একটু কিছু কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত আজকের এই শ্রাবণী নেটওয়ার্ক লিমিটেড নিবেদিত এই জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আজকে আমরা দিনব্যাপী এখানে দেখলাম আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে হাফেজরা এখানে অংশগ্রহণ করেছে অসংখ্য প্রতিভা আলহামদুলিল্লাহ তোমরা মুগ্ধ হয়েছে যারা আজকে উত্তীর্ণ হয় নাই তাদের উদ্দেশ্যে যে কিছু বলে যেতেন প্রতিযোগিতা অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় ব্যাপার ফার্স্ট সেকেন্ড থার্ড এর একটা সিস্টেম এ কারণে আজকে যিনি যারা হন তারা আগে আগামী তো হবে এটাই হলো নিয়ম এভাবে লেগে থাকতে হবে আল্লাহ পাক সকল সফল করুন আমাদের সকলের প্রিয় রাম মাওলানা রফিক আহমেদ উসমানী সাহেব ধন্যবাদ জানাচ্ছি জাগরণ টিভির কর্তৃপক্ষকে মুসলিম বিশ্বের অনেক দেশেই গিয়েছি এবং ইন্টারন্যাশনাল ক্রাফ কম্পিটিশনে সেকেন্ড হয়েছিলাম একবার আগের তুলনায় নব্বই দশক থেকে এখন যদি আমরা বিবেচনা করি তাহলে আমি বলবো যে এখন আমরা অনেক আগেই গেছি আপনাদের এই সমস্ত কম্পিটিশনের মাধ্যমে তারা এত তৈরি হচ্ছে প্রস্তুত হচ্ছে দর্শক আমরা এখন কথা শুনবো ইফদুল খান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাহেক হাফেজকারী মুফতি হুমায়ুন সাইদ মোতারাম চমৎকার একটি প্রোগ্রাম শেষ করেছেন এই অনুভূতি আজকে কি একটু জীবন শুরুতেই মহান রব্বুল্লা আলমের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যিনি আমাদেরকে দীর্ঘ সময় সারা বাংলাদেশের অডিশনগুলো শেষ করার পরে আজকে আমাদের কাঙ্ক্ষিত এগারোই ফেব্রুয়ারি আজকের এই প্রোগ্রাম আমরা শেষ করলাম সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলমের প্রতি কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জানাই এবং প্রোগ্রাম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় নেক্সট বছরে কি করতে চান আমরা আজকে আমরা প্রোগ্রাম শেষ করলাম এবছরের মতো আমরা এখান থেকে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতিগুলো আমরা বের করে আগামীর দিনগুলোতে যেন আরও সুন্দর প্রতিযোগিতা আমরা দেশবাসীকে উপহার দিতে পারি এই সে প্রত্যাশা আমি রাখছি শায়েখ হাফেজ কেরি মাওলানা আব্দুল আজিজ মোতারাম আজকের প্রতিযোগিতায় নিয়ে ফাউন্ডেশন দুটো অডিশন ছিলাম খুব সুন্দর লেগেছে আজকেরটা আরও সুন্দর এর আগেরটাও সুন্দর ছিল খুব ভালো আলহামদুলিল্লাহ বাচ্চারাও খুব সুন্দর পড়ছে খুব ভালো লেগেছে যিনি বিভিন্ন টেলিভিশনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শায়েখ হাফেজ কারি মাওলানা নুরুজ্জামান কাশেম প্রথমেই ধন্যবাদ জানাই জাগরণ টিভিকে যিনি কষ্ট করে এসেছেন তো আমার কাছে যেটা মনে হয়েছে যা আমি আসলে বিভিন্ন কম্পিটিশনে যাই আপনারা দেখে থাকেন তো আজকের এই কম্পিটিশানটা আমার কাছে একটু অন্যতম মনে হয়েছে আমি যে টেবিলে ছিলাম এখানে এমন কিছু ছেলেদেরকে পেয়েছি যাদেরকে নাম্বার কাকে কম দিব কাকে বেশি দিব এটা আমার জন্য কষ্টকর হয়েছে যিনি আমার সাথে ছিলেন ইনি বলতেছিলেন যে শেখ এটা কী করা যায় আমি আমার জায়গা থেকে বলতে পারি যেহেতু পৃথিবীর প্রায় চল্লিশটি দেশে আমি কাজ করি করা নিয়ে তা আমি এখানে দেখেছি যে এদের এত বেশি আগ্রহ তা জিজ্ঞেস করলে জানা যায়

উপরে উঠতে পারি শেখ হাফেজ কারিম আলোনা হাবিবুর রহমান তার আপনি আজকে প্রতি দিনে আলহামদুলিল্লাহ বাচ্চার এত সুন্দর তেলাওয়াত এত চমৎকার তেলাওয়াত আজকে যদি আমি চারক হিসেবে দায়িত্ব না পালন করতাম তাহলে এটা আসলে আমার দ্বারা বোঝা সম্ভব ছিল না আমার কথা শুনবে হেদুল খান ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি হাফেজ কারি মাওলানা কামরুজ্জামান মোতারাম আজকে প্রোগ্রাম নিয়ে কিছু বলতেন এই ফাউন্ডেশনের একজন সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে এই কমিটির সকলে আপ্রাণ চেষ্টা করেছে যেন এটা স্বচ্ছতার সাথে সুন্দরভাবে সম্পন্ন হয় এবং যথার্থ যে ব্যক্তি এই পুরস্কারের যোগ্য তার হাতেই যেন পুরস্কারটা চলে যায় এবং কি এটা সদভাবে সম্পূর্ণ হয়েছে এই জন্য আমি আবারও সুক্রিয়া আদায় করতেছি আমরা এখন কথা শুনব যিনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমাদের সকলের প্রিয় সাহেব ফরিদ উদ্দিন আপনি আল্লাহ আল্লাহুল আলমিন এই ধরনের অনুষ্ঠান সামনের বছর পরের বছর কেয়ামত পর্যন্ত আমরা করতে পারি এটার জন্য আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আজকের প্রোগ্রাম এসে আপনার কেমন লাগে খুবই ভালো লেগেছে এবং এইরকম অনুষ্ঠান আমরা আরো বেশি আশা করি হাফেজ কারি মাহমুদুল হাসান মোতার মাস্কের প্রোগ্রামে কিছু বল। আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠানটা সম্পন্ন করার তৌফিক দান করেছে ইনশাআল্লাহ আগামী বছর ইচ্ছে ও ভালো হবে। প্রিয় দর্শক আমরা এখন কথা শুনব হাফেজ জামিল হোসেন। এই প্রতিযোগিতার মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে এটা আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে। হাফেজ হাফেজ কারি মাসুদুর রহমান মোতার মাস্কের প্রোগ্রামে কিছু আলহামদুলিল্লাহ সকলকে আমরা পুরস্কার সুষ্ঠুভাবে দিতে পেরেছে। দর্শক আমরা এখন কথা শুনবো

অনেকদিন পর একটা সফলতা আনতে পেরেছি মাদ্রাসার নাম জামিয়াতুল মানহাল আল কওমিয়া উত্তর ঢাকা যিনি পঞ্চম হয়েছে তার কাছে একটু কথা শুনি আলহামদুলিল্লাহ ভালো আমরা একটু তার ওস্তাদের কাছে একটু কথা শুনি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আমাদের জামিয়াতুল মানহালের আসাতিজায়ে কেরামের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের এই সফলতা এবং যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকেই ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সালে আবারও দেখা হবে নতুন কোনো করোনার প্রোগ্রামে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ